আল্লাহ নবী আল্লাহর হাবিব হাদিস শরীফের ভিতরে বলেছেন সাহাবীগণ জিজ্ঞেস করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবচেয়ে ভালো বিয়ের অনুষ্ঠান কোনটি সবচেয়ে সুন্দর বিবাহের অনুষ্ঠান কোনটি আল্লাহ পাকের রহমত নাযিল হবে এমন বিবাহের অনুষ্ঠান কোনটি নবী আমার জবাব দিয়ে বললেন যে বিবাহের অনুষ্ঠানে সবচেয়ে মানুষের সংখ্যা কম থাকবে এবং যে বিবাহের অনুষ্ঠানে খরচ খরচা লিমিটেশন থাকবে এই বিবাহের অনুষ্ঠানটা আল্লাহর কাছে বড় প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিবাহ মজলিসে রহমত বর্ষণ করে থাকেন জোরে বলুন সুবহানাল্লাহ দেড় দুশো সত্তর আশি জন লোক কুটুম জোগাড় করে বিয়ে করতে হবে ইসলামে এটা নেই এবারে ঝামেলা কোন জায়গায় ছেলের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব লোক কুটুম্ব ষাট সত্তর জন একশো জমা হয়ে গেল মানে এত লোক যদি বিয়ে করতে যায় তাহলে ওরা বাবার অত লোক আসবে খাওয়া দেবে কোথায় তাহলে ট্যাক্স চাপিয়ে দাও মেয়ের বাপের ঘাড়ে দেড় লাখ না দিলে বিয়ে হবে না এর আচ্ছা এরকম মাল আদান প্রদানের বিয়ে হচ্ছে আমাদের ওদিকে মেয়ের বাপ দেয় আর ছেলের বাপ নেয় এদিকে কি হয় এদিকে একই কেস একচুয়াল দেওয়ার দায়িত্ব কার ছিল মোহর মোহর কোরআনে আল্লাহ বলেছেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহিলা তোমরা যখন বিবাহ করতে যাবে তখন যে মেয়েটাকে বিয়ে করবে ওই মেয়েটার লাইফ সিকিউরিটি হিসাবে একটা মোটা অঙ্কের টাকা মেয়েটার হাতে তুলে দেবে যেটাকে আমরা আমাদের পরিভাষায় বলছি মোহর ইসলাম বলেছে ছেলেটার উচিত মেয়েটার বাবা খাইয়েছে পরিয়েছে লেখাপড়া শিখিয়েছে বড় করেছে তো তার লাইফ সিকিউরিটির একটা মোটা অঙ্কের টাকা মেয়েটার হাতে মোহরের টাকা দিয়ে তারপরে তুমি তাকে বাড়ি আনো ছেলের দেওয়া উচিত মেয়েটাকে এখন সে মোহর উল্টো ঘুরে গেছে মেয়েদের চেয়ে ছেলেটার যদি শাদী খরচা কম করা যায় আমি আশা করব পণের পরিমাণ কিছুটা হলেও কমবে পণ একটা ভয়ঙ্কর বিপদ আপনি যদি হিসাব করেন গড়পড়তায় পৃথিবীতে তো নারী পুরুষের একটা সমতা আছে এখন আমার ভাইয়ের একটা ছেলে একটা মেয়ে আমারও একটা ছেলে একটা মেয়ে এ বেচারা ওরও একটা ছেলে একটা মেয়ে এখন এর ছেলের সঙ্গে আমার মেয়ে যখন বেঁধে ও আমার কাছ থেকে এক লাখ টাকা নেবে খুব ভালো এখন এর মেয়ের সাথে যখন এর ছেলের বিয়ে হবে তখন এ আবার এর কাছ থেকে এক লাখ ঝাড়লে আর আমার মেয়েটা তো এক লাখ টাকা দিয়ে দিয়ে দিয়েছে আমার এখন একটা ছেলে আছে ফের এর যে মেয়েটা ছিল আমার ছেলের সাথে যখন ওর মেয়ের বিয়ে হলো তখন এক লাখ টাকা আমি আবার ঝাড়লাম তাহলে লাভটা কি আমার কথা মাথা যায়নি লাভটা মোদ্দি বলে লাভ একটা হয়েছে আমার এক লাখ টাকা প্রথমে এড়ে দিয়েছিলাম সেই এক লাখ টাকা এর কাছতে আবার এ কান বলে নেলেলে সুযোগ বুঝে আমি আবার ওর কান বলে এক লাখ টাকা নিয়ে নিলাম তাহলে যার টাকা তার কাছে মোদ্দি পড়ে লাভ কোনটা আমার টাকাটা আমি খেলে হালাল ছিল টাকাটা যখন পণ হিসেবে নিয়েছে তখন আর ওটা হালাল নয় তখন ওটা হারাম হয়ে গেছে তার মানে গাধা গাধা জীবনে থিরনে পানি খায় না গাধার সামনে পানি দিলে পা দিয়ে ঘুলিয়ে তাই খায় যারা পণের টাকা খেগো বাবা এরা একরকম গাধার মতন ঘোলানো পানি খাবে থিরনে পানি খাবে না প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখুন মুসলিম সমাজকে আর একটা কথা মনে রাখতে হবে এই পণ নামীয় বিষাক্ত ভাইরাসটাকে পণ নামীয় বিশেষ আপনার বিশেষ মারণ বিধিটাকে আমরা সমাজ থেকে নিপাত করতে পারি তবে আমাদের মাঝে ভয়ঙ্কর একটা জিনিস ঘটে গেছে অধিকাংশ পিতা জাতেরা অধিকাংশ পিতারা ওরা ওদের সম্পত্তি মরণে কবরে যাবার পূর্বে ওদের সম্পত্তির ভাগের টাকাগুলো
দস্তুর মতো মেয়ের নামে না লিখে ওরা ছেলেদের নামে লিখে দিল, মেয়েদের হক নষ্ট করে দিল। এটা যখন সমাজ দেখতে পেল বাপেরা তাদের সহায় সম্পদ ছেলেদের নামে লিখে দিচ্ছে, মেয়েদের হক থেকে বঞ্চিত করে দিচ্ছে, সেই রকম সময়ে সেই ছেলেগুলো তখন চালাক হয়ে গেল। আপনার মেয়ে যখন বিয়ে করতে যাবে ওর মাথায় তো ঢুকে আছে আমার শ্বশুর আমার স্ত্রীর জমি তো শালাদের নামে লিখে দেবে, ও সম্পত্তি তো আমাকে ভাগ দেবে না। সুতরাং সুযোগ যখন পেয়েছি শ্বশুরের গলায় পা দিয়ে 2 লাখ টাকা এখনই আদায় করে নি। আমার কথা কি ঠিকঠাক মাথায় যাচ্ছে নাকি বলেনি? মাইকের কোনো ডিস্টার্ব নেই তো, কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? কিছু লোকের মুখ দেখে যেন আমার মনে হচ্ছে তারা কথা বুঝতে পারছে না। মুখ দেখলি না খানিকটা বোঝা যায় যে কথা ঠিকঠাক ভিতরে যাচ্ছে কি না। আল্লাহ যদি আমার কোনোদিন এই জায়গায় আনে, রাত 3:30 পরে তারপর উঠবো, কচি কাঁচা সব ঘুম পাড়িয়ে তারপর যা 3-4 বুড়ো থাকে তাই নেওয়া যাবে। বিচার বিচার ঠিক আছে থাক বেশ। যাক তাহলে দুটো জিনিস বলছিলাম, সমাজে কোন মেয়ের বাবার কাছ থেকে ছেলের বাবা বিবাহ পারপাস যদি কোনো পয়সা আদায় করে এটাকে বলা হয় পণ, আর এই পণ দেওয়াটাও হারাম নেওয়াটাও হারাম। তবে যিনি দিয়েছেন তিনি হারাম কাজ করেছেন কিন্তু তিনি হারাম করলেন, আর যিনি ওই টাকাটা গ্রহণ করেছেন তিনি হারাম কাজও করেছেন ফের হারাম মালটাও খেয়েছেন, বিদায় তিনি হলেন হারাম খোর। পরে টাকা যিনি দিয়েছেন তার গোনা হয়েছে কিন্তু হারাম খোর অল্লি, আর পরে টাকা যিনি নিয়েছেন তার গোনাও হয়েছে ফের হারাম খানো হয়েছে। এই পণ ফতোয়া দিয়ে দিয়ে বন্ধ করা যাবে না। দুটো জিনিস করলে আমি বিশ্বাসী পণ বন্ধ হবে, তার একটা হলো বিয়েটা স্বাভাবিক করে দিতে হবে, খরচা কমাতে হবে। গরিবের বাচ্চা অল্প টাকা রোজগার করে, এখন ওর বিয়েতে যদি 40 জন নিয়ে যেতে হয় তাহলে এখন সেই টাকা কার ঘাড়ে চাপাবে না মেয়ের বাপের ঘাড়ে চাপাবে? প্রথমত এই জায়গাটা খরচের পরিমাণটা কমাতে হবে, আদেও বাড়াবাড়ি হবে না। যে ছেলেটা বিয়ে করবে তার একটা ভাই, তার একটা দুলা ভাই, তার একটা অভিভাবক, 4-5 জন একটা ট্যাক্সিতে যাবে, বৌমাটা বিয়ে করে নিয়ে বাড়ি চলে আসবে, খরচা কম করুন, তাহলে পরের টাকার প্রতি আর খুব একটা লোভ থাকবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের দেশে এটা হয়, আপনার এলাকায় হয় কিনা জানি না, বাবা মরার আগে তার জমি জায়গা ছেলেদের নামে লিখে দিচ্ছে, মেয়েরা বাবার জমি থেকে বঞ্চিত হচ্ছে, এরকম কেস কি এদিকে আছে? এদিকে এটা কঠিনভাবে বন্ধ হওয়া উচিত। আপনি কেন জমি লিখতে চাচ্ছেন? আপনার সম্পত্তি তো ভাগ বাটোয়ারা করার ব্যাপারে কোরআনে তো আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন। আপনার যদি একটা ছেলে একটা মেয়ে থাকে, আপনার যদি 2 বিঘে 3 বিঘে সম্পত্তি থাকে, তাহলে আপনার 3 বিঘা সম্পত্তির 2 বিঘা ছেলে পাবে, 1 বিঘা মেয়ে পাবে। তো যখনই কারোর মেয়ে কেউ দেখতে আসবে, মেয়ের বাবা যদি তখন বলে শোনো বাবা তুমি আমার মেয়েকে বিয়ে করবে, এই বিয়ের সময় পণের টাকা বাবদ আমি 10টা টাকাও দেব না, তবে আমার 3 বিঘে জমি আছে, আমার একটা ছেলে সে পাবে 2 বিঘে জমি, আমার একটা মেয়ে সেও পাবে 1 বিঘে জমি, যেহেতু আমার মেয়ে তোমার স্ত্রী হবে, বিদায় আমার 1 বিঘে জমি আমি মৃত্যুর পরে তুমিও পাবে, আমি পণের টাকা দিতে পারবো না। তোমার স্ত্রী তো আমার কন্যা, সুতরাং আমার কন্যা 1 বিঘে জমি পাবে সেটার হকদার তুমি, ওটা ভাই কচি আমি পণের টাকা দেবো না, দস্তুর মতো তুমি ওয়ারেসান, তুমি উত্তরাধিকার সূত্রে আমার সম্পত্তি 1 বিঘে পাবে। আমার মনে হয় বিয়ের খরচ কম করা আর মেয়েরা বাপের বাড়িতে যে সম্পত্তি পাবে এই সম্পত্তি ঠিকঠাক মতো যদি তাদের বুঝিয়ে দেওয়া যায় আশা করা যেতে পারে পণ লেনদেনের প্রচলনটা কিছুটা হলেও কম করানো যাবে।
কারণ পণ মিলে তো 50,000 60,000 1,00,000 1.5 লাখ নেবে। কিন্তু অরেসান সূত্রে তার স্ত্রী তো তার বাপের বাড়িতে চাইতে বেশি পাওনাদার, মেয়েরা বাপের সম্পত্তিতে ভাগ পাবে না, সম্পত্তিটা বুঝে দিতে হবে একদম ষোলো আনাই বুঝে দিতে হবে। অনেক ক্ষেত্রে এটা দেখা গেছে কোন মেয়ে যদি তার বাবার বাড়ির সম্পদ যদি নিয়ে যায়, এক বিঘে জমি পাবো আমি, আমার আমি আমার বোন সে এক বিঘে নিয়ে নিল, আমি ভাই করলাম কি তার সঙ্গে সম্পর্ক তুলে দিলাম, এই তুই যদি জমি নিয়ে যাবি তো নিয়ে যা, তোর সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না। আরে ভাই তুমি, আমি যদি তোমার ভাই হই তাহলে এক বিঘে জমি রাখলে তুমি বোন তোমাকে খাওয়া পড়া দেবে, আর জমি যদি নিয়ে যাও তাহলে তোমার খাওয়া পড়া আত্মীয়তা থাকবে না, তাহলে ভাই বোনের সম্পর্কটা কি মালের ব্যাপার? এক বিঘে জমি গ্রামের এক্স ওয়াই জেড যে কোনো বাড়িতে দিলে তারা তো প্রতিদিন গোস্ত দেবে বাদ দেবে, এক বিঘে জমি ভাইয়ের না দিয়ে যদি অন্য কোনো লোকের দেয় তারা খাওয়া দেবে না, তাহলে ভাই বোনের সম্পর্কটা তো জমির সম্পর্ক নয়, দেনা পাওনার সম্পর্ক নয়, একই পিতার একই মাতার সহোদর ভাই বোন, বোনের সম্পত্তি দেওয়ার পরেও ভাই বোনের সম্পর্ক ষোলো আনাই অটুট থাকতে হবে, অটুট রাখতে হবে। সম্পত্তি বোনকে দেওয়ার পরে কোনো ভাই যদি সম্পর্ক নষ্ট করে জ্বলন্ত আগুনে দাঁড়িয়ে হাসরের মাঠে আল্লাহর কাছে সেই ভাইকে জবাব দেওয়া লাগবে। বোনের যে ভাগটা নিয়েছো ওটা তো আমি আল্লাহ আমার ফয়সালা, তুমি কেন তার সঙ্গে সম্পর্ক বন্ধ করেছিলে? দুটো কাজ ঠিক সুযোগ মতো বলে নিলাম, পারলে একটু মাথায় রাখবেন। আজকে এটা আমার বলার নিয়ে ছিল না, কিন্তু হঠাৎ এসে গেছে সুযোগ মতো। খাতনা অনুষ্ঠানটা বাড়াবেন না, বিয়ের অনুষ্ঠানটা বাড়াবেন না, আর বিয়ে হওয়ার পরে আপনার স্ত্রী বাপের বাড়িতে যদি সম্পত্তি পেয়ে থাকে, যতটুকু সম্পত্তি পাবে আপনার স্ত্রী আপনার শ্বশুরের কাছে যতটুকু পাওনাদার থাকবে ওই সম্পত্তি ষোলো আনাই আপনি বুঝে নিতে পারেন। এটা আপনার হক, এটা আপনার অধিকার, এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ যেটা আপনার স্ত্রীর ভাগ্যে দিয়েছে, আপনি শ্বশুর বাড়ির সম্পত্তি নেওয়াটাকে যদি ঘৃণা মনে করেন, খারাপ মনে করেন, গোনা মনে করেন, তাহলে আল্লাহর বিচারের প্রতি ঘৃণা করলে রেজাল্টটা কি হবে? রেজাল্ট নিশ্চয়ই খারাপ হবে, ওটা তো আল্লাহর ফয়সালা। কেন আপনার স্ত্রীর সম্পত্তি আপনি নেবেন না, ষোলো আনাই বুঝে নেবেন? তাতে যদি শালা সুমন্দি সম্পর্ক উঠে যায় তাহলে ওই সম্পত্তি গ্রামের আর দুজনকে দেবেন, প্রচুর শালা হবে, অনেক শালা হবে, শালিও হবে। তা জমিতে যদি ভাই ভাইয়ের সম্পর্ক বজায় রাখতে হয় তাহলে বাপের ছেলের দেব কেন, গ্রামের অন্য লোকের দেব? তাতে কুটুম্ব জমবেও খুব ভালো। প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখুন, আমি আপনাকে কাবা বাইতুল্লাহর কথা বলতে গিয়ে এত দূর পর্যন্ত চলে এলাম। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কাবা দেওয়ালে দুহাত তুলে ফরিয়াদ করে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আল্লাহ, এই কাবা পুনরায় আমরা তৈরি করেছি, আপনি দয়া করে মেহরবানি করে এই কাবা আপনার দরবারে কবুল করে নিন। মাঝখানে তিনি অনেক দোয়া করেছিলেন, সর্বশেষ তিনি যে দোয়াটা করেছিলেন তিনি আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করে বললেন, রব্বানা ওয়া বাআছ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইযাক্কীহিম। আল্লাহর বান্দা মনে রাখুন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, ওয়া বাআছ ফীহিম রাসূলানা, আল্লাহ এই কাবা চত্বরে এমন একজন বিশ্ব সেরা মহামানবকে আপনি পাঠিয়ে দেবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে মহামানব আপনার কেতাব তেলাবাত করে মানুষকে শোনাবেন, ওই আল্লি মোহামুল কিতাব, যে মহামানব আপনার কেতাব পৃথিবীর মানুষকে তিনি শেখাবেন, ওয়ালি হিকমাতা ওয়ালি হিকমাতা, এমন একজন মহামানবকে আপনি পাঠিয়ে দেবেন যে মহামানব আপনার কেতাব হিকমতের সঙ্গে পৃথিবীর মানুষকে বুঝিয়ে দেবেন। ও বান্দা মনে রাখুন, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোহা তুলে ফরিয়াদ করে বললেন, এমন একজন নবীকে পাঠা
শেখাবেন, যিনি আপনার কিতাব শোনাবেন, যিনি আপনার কিতাব মানুষকে শেখাবেন, যিনি আপনার কিতাব মানুষদেরকে পড়াবেন। পৃথিবীর মানুষ আপনার কিতাব শুনবেন, পৃথিবীর মানুষ আপনার কিতাব পড়বেন, পৃথিবীর মানুষ আপনার কিতাব বুঝে নেবেন। আর এই কোরআন নামীয় কিতাবটা বুঝে নেবার পরেতে হারাম খাওয়া বন্ধ করে দেবেন, মিথ্যা গালি গালাজ বন্ধ করে দেবেন, চুরি ডাকাতি খুন্ডা জানি বন্ধ করে দেবেন, সত্য কথায় অভ্যস্ত হয়ে যাবেন, হালাল ব্যবসা বাণিজ্য করবেন, পিতামাতার সম্মান প্রদান করবেন, বড়কে শ্রদ্ধার ছোটকে স্নেহ করবেন। এই ভালো কাজ করার কারণে ওই জাকিম ওই বান্দার দিয়ে যত রকমের পাপ তাপ গোনার কালিমা ছিল আল্লাহর কোরআনের রহমত আর বরকতের বিনিময়ে ওই বান্দার দেহটাকে আমার আল্লাহ ধুয়ে মুছে গোনা থেকে বেমালুম হজম করে দিয়ে নিষ্পাপ বেগোনা মাসুম বান্দা বানিয়ে নেবে। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। চারটি জিনিস বলেছিলেন ইব্রাহিম, এমন মানুষকে পাঠাবেন যিনি কোরআন, প্রথম কি নাম্বার ওয়ান, আপনাদের মেদিনীপুর বেরেন তো এত খারাপ না, মেদিনীপুরের বেরেন তো চ্যাম্পিয়ন পেরেন, লেখাপড়ায় মেদিনীপুর ফার্স্ট, এতলু আলাইহি, এমন নবীকে পাঠাবেন যিনি কোরআন তেলাবাত করে শোনাবেন। নাম্বার টু, ওই আল্লিমুহুম, যিনি আপনার কিতাব পৃথিবীর মানুষকে শেখাবেন। ভাই শোনা আর শেখা দুটো কি এক? আমি আপনাদেরকে আজকে কোরআন শোনাচ্ছি, কোরআন শোনাচ্ছি, শেখাচ্ছি না। তিন নম্বর হলো ওয়ালে হিকমাতা, কোরআনের ভিতরে যে বুঝ বুদ্ধি আর জ্ঞানটা রয়েছে সেগুলো তিনি বোঝাবেন, তাহলে শোনাবেন শেখাবেন বোঝাবেন। মানুষ শুনবে পড়বে বুঝবে, তারপরে নিজের ভিতরে যে খারাপিগুলো আছে সেইগুলো দূর করে দেবে, আর দেহ থেকে ময়লাগুলো দূর হয়ে গেলে দেহটা তখন নাপাক না পবিত্র। ওই জাকি, এই তিনটে কাজ করার পরে তবে বান্দা আল্লাহর কাছে পূত পবিত্র বলে পরিগণিত হবেন। দোয়াটা করেছিলেন কে? দোয়া ইব্রাহিম খলিলুল্লাহ। কার জন্য করেছিলেন, তার কোনো নাম টাম বলেছিলেন? শুধু বললেন অবাস ফিহিম রাসূলান, এই কাবার চত্বরে এমন একজন বিশ্বসেরা রসুলকে পাঠাবেন, কিন্তু সেই রসুলের নাম কি তিনি বলেন। প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পরিণত বয়সের একটা টাইমে বলেছিলেন আনা দাআবাতু ইব্রাহিম, আমার পূর্বপুরুষ ইব্রাহিম আমার জন্য দোয়া করেছিলেন, সেই ইব্রাহিমের দোয়ার বরকতে আল্লাহ আমাকে কাবা শরীফের চত্বরে পাঠিয়ে দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ যেদিন দোয়া করেছিলেন সেখান থেকে প্রায় 4000 বৎসর পরে আমার রসুলুল্লাহকে আল্লাহ কাবা শরীফেই পাঠিয়েছিলেন। রসুলুল্লাহ বলেছিলেন যে আমি ইব্রাহিমের দোয়ার ফসল, ইব্রাহিম দোয়া করেছিলেন আর সেই দোয়াকে কবুল করেছিলেন আল্লাহ, তাই আমাকে মক্কায় পাঠিয়েছেন। এবারে ধরা যাক যে চারটে বিষয় নিয়ে ইব্রাহিম 4000 বছর আগে দোয়া করেছিলেন, তার এক নম্বরে ছিল যে নবীকে পাঠাবেন তিনি যেন মানুষকে কোরআন শোনান। প্রিয় নবী আমার যখন মক্কা মুআজ্জামার মাটিতে কার পরে যখন কোরআন নাযিল করা হলো মক্কা, সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে তিনি কোরআন শোনাতেন, কখনো রাস্তার ধারে, কখনো ওকাজের মেলায়, কখনো বাজারে, কখনো জনকোলাহলের মাঝখানে, যেখানে 10-20 জন 200-100 মানুষ দাঁড়িয়ে থাকতেন, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা জায়গায় বসে বসে সুন্দর সুন্দরভাবে গুনগুন করে আল্লাহর কোরআন তেলাবাত করতে শুরু করতেন। রাসূলুল্লাহর মুখের আওয়াজ, এই কোরআন তেলাবাতের আওয়াজ শোনার কারণে তৎকালীন জমানার বেদিল মানুষেরা রাসূলুল্লাহর চারিধারে কেউ বা দাঁড়িয়ে কেউ বা বসে বসে আল্লাহর নবীর মুখের কোরআন শোনার জন্য বসে যেত। জাহিলিয়াতের যুগে নবী কোরআন তেলাবাত করতেন আর তার চারিপাশে তারা কোরআন শোনার জন্য দাঁড়িয়ে যেতেন।
তারা শুনতেন। একটা সুবিধা কি ছিল, কোরআন আরবি ভাষায়, আর যারা শুনছে তারা আরবি ভাষী, তার মানে নবী যা পড়ছেন ওরা শুনে তা তো বুঝতে পারছেন। দেখেন তিনি কোরআনের একটা আয়াত পড়ছি, হ্যাঁ, আস-সারিকু আস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, কইছি তুমি জান ঠোঁট করলো না, আচ্ছা আস-সারিকু আস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, আমি যে কথাটা বললাম কোরআনে আছে, আপনারা কি বুঝেছেন একটু বলেন দিন, বুঝতে পারেন কোন একজন, জি কেউ বুঝতে পারেনি। আচ্ছা এটা যদি আমি মক্কায় কিছু শিয়া, সৌদিতে কিছু শিয়া আছে, সৌদিতে কিছু খ্রিস্টানও আছে, তারা মুসলমান না, আরবে থাকে, আপনার কোথায় বলবো, ফিলিস্তিন বা গাজা বা মিসর, সেসব জায়গায় যারা অমুসলিম আছে ওদের কাছে যদি কোরআনের এই আয়াতটা পড়ে জিজ্ঞেস করি যে আস-সারিকু আস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, কথাটা কোরআনে আল্লাহ কি বলেছেন এই কথাটা জিজ্ঞেস করলে তারা বুঝতে পারবে না, পারবে না, তারা তারা তো মুসলমান না, কিন্তু তবুও বুঝবে, কেন বুঝবে না, ওদের মাতৃভাষা আরবি, আরবি তো শুধু মুসলমানদের ভাষা না, পৃথিবীর প্রচুর পরিমাণ ইহুদি খ্রিস্টান তাদেরও তো মাতৃভাষা আরবি, তারা আরবিতে কথা বলবে। তো যেহেতু কোরআন আমাদের মাতৃভাষা নয় সেই জন্য আমরা কোরআন শুনে বুঝতে পারি না, আর এই কোরআনটা শুনে ঠিকঠাক বোঝার জন্যেই একটা বাচ্চাকে ক্লাস ফোর পাস করার পরে আরো 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 8 বছর কোনো না কোনো মাদ্রাসায় লম্বা ডালকে মামলা করতে হয়, তবে তারা কোরআন বুঝতে শেখে। রসুল্লাহ কোরআন তেলাওয়াত করতেন, তারা শুনতেন, এবার যাদের ভালো লাগতো না রসুল শেষ করার পরে ওরা আবার জিজ্ঞেস করতো, মোহাম্মদ তুমি এর পরে কবে আবার কোথায় এরকম পড়বা বলো দিন, আমরা একটু শুনতে যাব, একটু জোরে বলবেন সুবহানাল্লাহ, তার মানে ওদের ভালো লাগলো, যেহেতু ওরা শুধু আওয়াজ শুনতো না ওরা ভিতরের বিষয়বস্তুটাও বুঝতে পারতো, তো যার জন্য ভালো লাগতো, বলছে আমরা আওয়াজ শুনবো তোমার কথা। এইভাবে মক্কা জমিনে তিনি শুধু কোরআন শোনালেন, ইব্রাহিম নবী যা দোয়া করেছিলেন সেই দোয়া কবুল হয়েছে না হয়নি, দোয়া প্রথমত নবী এসে গেছেন, দ্বিতীয়ত নবী কোরআন শোনাচ্ছেন, ইব্রাহিমের দোয়া অক্ষরে অক্ষরে আজ সত্যে পরিণত হচ্ছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 44 বছর বয়স থেকে 53 বছর বয়স পর্যন্ত মক্কার মানুষের কাছে কোরআন তিনি শুনিয়েছেন, আল্লাহ পাকের মহাবাণী, আল্লাহ পাকের অমিয় বাণী এই কোরআন তিনি শুনিয়েছেন। এবার 53 বছর বয়সে নবী আমার মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরেতে মুআজ এবং মুয়াজের দুই ভাইয়ের ওই জায়গায় মসজিদে নববী যখন তৈরি করেছেন, মসজিদে নববী প্রথম যে এরিয়া ছিল মসজিদে নববীর প্রথম বাউন্ডারি মাত্র 20 গজ লম্বা আর 30 গজ আর আপনার আর ছিল 20 গজ লম্বা আর 30 গজ আর বিশিষ্ট একটা মসজিদ তৈরি করলেন, যে মসজিদের খুঁটি ছিল খাজুরের গাছ, যে মসজিদের ছাউনি ছিল খাজুরের পাতা, আর যে মসজিদের দেওয়াল আর মেঝে তৈরি করা হয়েছিল মদিনার মাটি দিয়ে তৈরি করা কাঁচা ইট, 1400 বছর আগে কাঁচা ইট মেঝে বেছানো হলো, কাঁচা ইট দেওয়াল তোলা হলো, আর খেজুরের গাছের খুঁটি, খেজুরের গাছের আড়া, আর তার উপরে খেজুরের পাতা দেওয়া হলো, বৃষ্টি আসলে না খেজুরের পাতা তো এইভাবে সব বিছিয়ে সমান করে বেছানো ছিল, এদিকে কি বলে থাকি জানি, ওই পুঁইশাক, পুঁইশাক বলে তো নাকি, পুঁইশাক আটা দেখছি কি বলে রে, পুঁইশাক বলো তো, পুঁইশাক চারা হলে এরকম উপরে তুলে কিছু কাঠকুটো দিয়ে এরকম সমান করে দেয় একটা শূন্য জায়গায়, এর কি বলে, ওই জন্য আমার ভয় হচ্ছিল, আমি বললি যে কি বলবেন তা তো ঠিক নেই, আপনারা বলেন ভেলা, বসিরাটের ভাষায় ওরে বলা হয় মাথা, মাথাও বলে, তাহলে তো ভয় পাওয়ার কোনো জায়গা নেই।
পুঁইশাকের মাচা আর আজকাল অত্যাধুনিক প্রযুক্তিতে ওই করলা উজ্জে পটল এসব খেতেও মাচায় তৈরি হচ্ছে খুব অত্যাধুনিক প্রযুক্তি এগুলো এখন এই উজ্জে আপনার পুঁইশাকের মাচা যেমন সোজা না মসজিদে নববী চাল্লা ছিল এরব সোজা আমরা যেমন মাচায় কুঞ্চি টুঞ্চি দিয়ে রাখি আর মসজিদে নববী ওই চালের উপরে বিছিয়ে দেওয়া ছিল খেজুরের পাতা তাতে হতো কি বৃষ্টি হলে ওই পানি সব খেজুরের পাতা দিয়ে টুপিয়ে টুপিয়ে মসজিদের ভিতরে পড়তো সাহাবীদের মসজিদে নববীতে নামাজ পড়তে পড়তে জীবনে বহুবার ভিজতে হয়েছে তখন তো কিচ্ছু ছিল না মুসলমানদের হাতে পাকা মসজিদ করার মতো তাই এই মসজিদ প্রথম তৈরি হলো 20x30 গজ বিশিষ্ট খাজুরের কাঠ আর খাজুরের পাতা আর কাঁচা ইট দিয়ে নির্মিত মসজিদে নববী আর সেই মসজিদে নববীতে পাঁচ ওয়াক্ত নামাজ হবে আর জুমার নামাজ হবে আর সাহাবীদেরকে বলে দিলেন যার যখন সময় হবে এই মসজিদে বসে বসে দিনের একটা টাইমে সবাইকে কোরআন শিখতেই হবে কোরআন কোরআন এইবার যেন উত্তরটা বিরাট জোরে হচ্ছে লক্ষণটা বোধহয় খবরটা ভালো ঠিকছে না আমি একটু হাত তুলতে বলবো যে কোরআন প্রতিবারে কজন একটু হাত তোলেন তুলতে বলবো হুম হুম হ্যাঁ জি মানে আপনার বন্ধু কি টোটা আছে তাই বাকি বন্ধু কি দানা নি তারা কিচ্ছু বলে না ওর বোধহয় ও ভাইয়ের বোধহয় বন্ধু কি দানা আছে ফায়ার করার জন্য ওস্তাদ রেডি কিন্তু বাকি বন্ধু চোখ মুখ তো আমি দেখতে পাচ্ছি লক্ষণ মোটেই ভালো না প্রিয় নবী আমার সাহাবীদেরকে বলে দিলেন যার যখন সময় হয়ে যাবে যখনই রাসূলুল্লাহ নামাজ শেষ হয়ে যাবে তখন কোরআনের একটা আয়াত শুনিয়ে বলতেন ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ এটা যখন কোরআনের ভিতরে রয়েছে তখন কোরআনের ভিতরে এটাও রয়েছে ফাইযা কুদিয়াতিস সালাতু ফানতাসিরু ফিল আরদি ও বান্দা মনে রাখতে হবে আপনি হাটে ঘাটে মাঠে কাজকাম করতে করতে কাজকর্ম করতে করতে ইজা নুদিয়া লিসসালাতি মিয়াউমিল জুমআতি যখনই মসজিদে আজান দেওয়া হবে আপনার চাষের কাজ বন্ধ করে দিন দোকানে ছাপ বন্ধ করে দিন গাড়ির চাকা বন্ধ করে দিয়ে আজানের আওয়াজ কানে আসার সঙ্গে সঙ্গে আপনাকে মসজিদে যে নামাজ পড়তে হবে এই জন্যই তো কোরআনে আল্লাহ বলেছেন ইজা নুদিয়া লিসসালাতি মিয়াউমিল জুমআতি যখন জুমার দিনে আজানের আওয়াজ দেওয়া হয় ফাসাউ ইলা যিকরিল্লাহি তুমি তোমার হাতের সমস্ত কাজকাম বন্ধ করে দিয়ে সোজা সুজি তুমি মসজিদে চলে যাও আপনার যখন মসজিদে নামাজ পড়া হয়ে গেল আপনার নামাজ যখন শেষ হয়ে গেল আল্লাহ পাক তখন আমাদের জন্য বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাত যখনই তোমার নামাজ পড়া হয়ে গেল ফাইজা কুদিয়াতিস সালাত যখনই তোমার নামাজ সুসম্পন্ন হয়ে গেল ফানতাসিরু ফিল আরদি আমি আল্লাহ জমিনে তোমরা ছড়িয়ে পড়বে অবতাহু মিন ফাদলিল্লাহি আমি আল্লাহর জমিনে আমি আমি আল্লাহ আমি বান্দার রুটি রুজি আমার জমিনে ছড়িয়ে দিয়েছি নামাজ পড়া হয়ে গেছে মসজিদে আর বেকার সময় নষ্ট করো না আমার জমিনে রুটি রুজির ধান্দায় তোমরা ছড়িয়ে পড়ো আয় রোজগার করা তো ইসলাম হারাম বলিনি টাকা পয়সা রোজগার টাকা পয়সা রোজগার করা তো ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ টাকা রোজগার করা তেমন আমি কি মিথ্যা কথা বলছি টাকা রোজগার করা সুন্নত মোস্তাহাব যদি সুন্নত মোস্তাহাব হয় তাহলে কালকেতে বাড়ি থাকেন তারপর যখন 14 নম্বর গোডাউনি টান দেবে গিন্নি যখন কাঁচা খিস্তি দেবে তখন বুঝবেন ফরজ না সুন্নত আরে হালাল বুঝি না হলে তো নামাজ কবুল হবে না ভাত খাওয়াটাও ফরজ নামাজ পড়াটা যেমন ফরজ ক্ষুধা নিবারণের জন্য কিছু খাওয়াটাও খাওয়া কি নফল খিদে নিবারণের জন্য খাওয়া নফল হয়তো করার দরকার নেই দেখা যাক ঠেলা কতদূর আরে আমি যদি ঠিকঠাক মতো না খাই তাহলে আমি তো নামাজ পড়তে পারবো না দাঁড়িয়ে আমার দেহটা
স্বাস্থ্য সবল সুস্থ রাখার জন্য মিনিমাম কিছু খেতে হবে। নামাজটাও ফরজ, আল্লাহ কোরআনে যেমন বলেছেন ও আকিমুসসালা, সেই কোরআনেই তো আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। তবে শর্ত কি? ওয়ালা তুসরিফু, অপচয় নষ্ট করো না, খিদে পরিমাণ খাও বেকার নষ্ট করো না। খাওয়াটা ফরজ, টাকা রোজগার করাটা ফরজ। কি পরিমাণ? না যতটা পরিমাণ রোজগার করলে আমার বিবি বাচ্চা বউ ছেলে মেয়েদের দুবেলা দুমুটো খাবার জন্য লোকের দ্বারে ভিক্ষে করতে হবে না। যতটা রোজগার করলে শীতকালে একটা কম্বল মুড়ি দিতে পারি, যতটা রোজগার করলে একটা ঘর বেঁধে ইজ্জত আব্রুর সঙ্গে বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে ঘরে থাকতে পারি। একান্ত প্রয়োজন যতটুকু ততটুকু রোজগার করা ফরজে আইন। আপনাকে রোজগার করতে হবে, শরীর সুস্থ সবল থাকা সত্ত্বেও, আয় রোজগার করার দক্ষতার যোগ্যতা থাকা সত্ত্বেও কেউ যদি পরের দুয়ারে ভিক্ষা করে তার ভিক্ষা দেওয়াও হারাম, তার নেওয়াও হারাম। খেটে খাও, খেটে খাওয়া ইসলাম পছন্দ করে, ভিক্ষাবৃত্তি ইসলামে জায়েজ, তবে নিকৃষ্টতম জায়েজ। ভিক্ষা করবেন না, খেটে খান, তাতে স্বভাব হবে। যেটা বলছিলাম, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে নামাজের পরে সাহাবীদের বলতেন বেরিয়ে যাও, আল্লাহ দুনিয়ায় ছড়িয়ে পড়ো, যেখানে যা রুজি আছে কাজ কাম করে দুটো হালাল রুজি সন্ধান করো। তবে মনে রেখো, আজানের আওয়াজটা কানে গেলেই সব কাজ ছেলে রেখে নামাজটা আবার পড়ে দিও। নামাজের সময় নামাজ, বাকি টাইমটা আবার সংসারের কাজকাম হবে। ইসলাম তো সংসার করতে বারণ করিনি, ইসলাম তো ব্যবসা করতে নিষেধ করিনি, ইসলাম তো আয় রোজগার করার বিরোধী নয়, বরং ইসলাম আয় রোজগারের পক্ষে, টাকা রোজগারের পক্ষে ইসলাম কথা বলে। এইবারে বললেন তোমরা রোজগারও করো আল্লাহর ইবাদতও করো, এর ফাঁকে ফাঁকে একটা টাইমে এই মসজিদে বসে বসে তোমরা কোরআনটা একটু শেখো। তো সাহাবীরা বসলেন, তারা হলেন ছাত্র, প্রিয় রসুল তিনি হলেন মাস্টার, সাহাবীদেরকে কোরআন কোরআন শেখাচ্ছেন, শুনিয়েছিলেন মক্কাতে, মদিনায় যে এবার শেখানোর পালা। আমার এই 48 বছর বয়স, আমার যখন বয়স 19-20 বছর তখন থেকে আমি এরম ধর্মসভার মাইকে কোরআন শোনাই মানুষকে। আজও একটা আয়াত শুনিয়েছি, সুযোগ পেলে আরো দুটো চারটে আয়াত শোনাবো। ধরুন সেই 18-19 থেকে আজ এই 48 পর্যন্ত পাক্কা 30 বছর ধরে আমি ধর্মসভায় মানুষকে শুধু কোরআন ধর্মসভায় শোনাচ্ছি, আজও পর্যন্ত আমি মানুষকে কোরআন শেখাবার মতো কোনো জায়গা করতে পারলাম না। তাহলে আমি আলেম নামের কলঙ্ক, আমি ওয়ারাসাতুল আম্বিয়া নামের কলঙ্ক। নবীর উপরে ডিউটি ছিল কোরআন শোনাবার, নবীর উপরে ডিউটি ছিল কোরআন শেখাবার, নবীর উপরে ডিউটি ছিল কোরআন বোঝাবার, নবীর কোন কমিটির সদস্য? সব